আসসালামু আলাইকুম ডে স্টুডেন্ট কালকে তোমাদের সমাপনী পরীক্ষা শুরু প্রথম পরীক্ষা ইংরেজি তো তোমাদের ইংরেজি পরীক্ষার প্রিপারেশন কেমন আমি জানি না তবে নিশ্চয়ই তোমাদের প্রিপারেশন ভালো হওয়ার কথা তো ভালো প্রিপারেশনকে আর একটু ভালো করার জন্য অর্থাৎ তোমরা কি কি প্রশ্ন রিভাইজ করবে সেই জন্য তোমাদের আর আরও কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটি দিলাম তো যাদের প্রিপারেশন ভালো তাদেরও এই প্যাসেজগুলো একটু দেখে যাবে আর যাদের প্রিপারেশন ভালো না তারাও বলবো যে কম করে হলেও এই প্যাসেজগুলো অল্প সময়ের জন্য হলেও কি করবে দেখে যাবে হ্যাঁ পড়ে যাবে তাহলে আশা করা যায় যে হয়তোবা তোমাদের কোনোটা মানে কিছু হলেও উপকৃত হবে অথবা তোমাদের পরীক্ষায় এর ভিতর থেকে আসতে পারে তো এই প্যাসেজ কয়টার তোমরা অর্থগুলো পড়ে যাবে অর্থ সহ এবং এটার কোশ্চেন আনসার বা মিলকরণ সত্য মিথ্যা এই বিষয়গুলো একটু ভালো করে দেখে যাবে তা আমি তোমাদেরকে প্রথমেই কিছু প্যাসেজের নাম বলছি আহ খেয়াল করো তো তোমরা যারা পড়তে চাচ্ছ তারা খাতায় অবশ্যই ভিডিও দেখে লিখে নিবে তারপরে পড়বে প্রথম প্রশ্নটা প্রথম যেটা সেটা হলো ইউনিট ফোর এবং লেসন ওয়ান টু ইউনিট ফোর লেসন ওয়ান টু এটার প্যাসেজটার শিরোনামটা হলো তমাল আর এবং সীমা তমাল এবং সীমার ভিতরে একটা ডায়লগ এই ক্ষেত্রে হাই বলে এবং ম্যাগাজিন সম্পর্কে অর্থাৎ এখানে সম্ভবত সীমা একজন রিপোর্টার এই সম্পর্কে একটা সিম প্যাসেজ আশা করি বুঝতে পারছো তারপরে সেকেন্ড যে প্যাসেজটা রাখবো সেটা হলো হট ফুড ইজ গুড ফুড হট ফুড ইজ গুড ফুড এই খাদ্য সম্পর্কে খাদ্য মানে অর্থাৎ ফুড পিরামিড সম্পর্কে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা তোমরা ভালো করে দেখবে তারপরে যে প্যাসেজটা রাখছি সেটা হলো এ লং টাইম হ্যাগো এটা হলো তোমাদের বইয়ের ইউনিট নাইন লেসন ওয়ান টু ইউনিট লাইন নাইন এবং লেসন ওয়ান এবং টু আবারও বলছি হোয়াইট ফুড ইজ গুড ফুড এর পরে রয়েছে এ লং টাইম অ্যাগো অর্থাৎ রাজু ইজ এ ফায়ার ফাইটার এই প্যাসেজটা তারপরে তোমাদেরকে আমি যে প্যাসেজটার কথা বলবো সেটা হলো মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ হ্যাঁ ইয়েস মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ এই প্যাসেজটা পড়বে তবে একটু ফান করে নিই আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু কিশোরগঞ্জ না যাই হোক মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ ইউনিট টেন লেসন ওয়ান টু এই চার নম্বর প্যাসেস পাঁচ নম্বর প্যাসেজে থাকবে ওয়ান ডে এ হেয়ার ওয়ার্ল ওয়ার্কিং অর্থাৎ একটি খরগোশ এবং একটি কচ্ছপের যে গল্পটি আছে এই এই গল্পটা অর্থাৎ ইউনিট ফরটিন লেসন ওয়ান অর্থাৎ চোদ্দো লেসন ইউনিটের লেসন নম্বর ওয়ান এটা তারপরে পাঁচ নম্বর গেল ছয় নম্বরে রয়েছে এ পারসন্স বার্থডে এ পার্সনস বার্থডে মানে জন্মদিনের যে একটা সিন প্যাসেজ আছে এই প্যাসেজটা পড়বে এ পারসন্স বার্থডে তারপরের জন্য তোমাদের রয়েছে বাবুল লিভ পারসন ইজ এ ডে এটা থিম ক্লাসেজের ভিতরে তার পরবর্তী যেটা রয়েছে সেটা হলো বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভড ইন এ ভিলেজ ঠিক আছে বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভড এটা তারপরে রয়েছে ইটস এ বিউটিফুল স্প্রিং ডে ইটস এ বিউটিফুল স্প্রিং ডে তোমাদের আট নম্বরে তারপরে রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু এ ক্যাপকাম্বরি এটা লাস্ট জানুয়ারি দিয়ে যেটা শুরু এটা এটা হলো ইউনিট টোয়েন্টি ওয়ান লেসন ওয়ান টু এটা তারপরে রয়েছে ওয়ান মর্নিং মকসি তারপরে রয়েছে ওয়ান ডিসেম্বর ওয়ান ডিসেম্বর এই দশটা সিন প্যাসেস তোমরা যদি পড়ো ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট তোমরা সিন প্যাসেস হয়তো বা কমন পাবে এবং তোমরা পরীক্ষা খুব ভালো একটা মানে মার্কস পাবে আশা করি এটার যদি অর্থ সহ আজকে তোমরা রিভিশন দিয়ে যেতে পারো তারপরে কিছু আনসিন প্যাসেজের কথা বলি এই আনসিন প্যাসেজগুলো তোমরা সবটাই পাবে তোমাদের অ্যাডভান্স বইয়ের চৌধুরী অ্যান্ড হোসাইন বইয়ে এইগুলো পাবে আনসিনগুলো মডেল কোয়েশ্চেন নাম্বারটা আমি বললাম না তোমরা একটু খুঁজে নেবে তা আমি বলে দিচ্ছি প্রথমে রয়েছে বাবুল লিফ্ট ইন এ ভিলেজ অফ বাংলাদেশ বাবুল একটি ছেলে সে একটি গ্রামে বাংলাদেশ একটি গ্রামে বসবাস করে বাবুল লিভড ইন এ ভিলেজ অফ বাংলাদেশ তারপরে হাফিজ ইজ এইট ইয়ার্স ওল্ড অ্যান্ড লিভড এটা হাফিজ ইজ এ এইট ইয়ার্স ওল্ড হাফিজ ইজ এ এইট ইয়ার্স এটা তারপরে তিন নম্বর রয়েছে শিহাব ইজ টেন ইয়ার্স ওল্ড শিহাব শিহাবের গল্পটা তারপরে চার নম্বর রয়েছে আফটার এ মান্থ ফেস্টিং অর্থাৎ এক মাস রজা রাখার পরে আফটার এ মান্থ ফেস্টিং পাঁচ নম্বর রয়েছে আদনান ইজ এ স্টুডেন্ট পাঁচ নম্বরে কি রয়েছে আদনান ইজ এ স্টুডেন্ট এবং ছয় নম্বরে রয়েছে তোমাদের ওয়ান্স দেয়ার ওয়াজ এ ইয়াং বয় আলাদিন আলাদিনের গল্পটা রয়েছে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ইয়াং বয় আলাদিন ছয় নম্বরে রয়েছে ইটস ইট ওয়াজ এ হট সামার ডে ইট ওয়াজ এ হট সামার ডে ক্রো ওয়াজ থাস্টি এটা ক্রো ওয়াজ থার্স্টি এটা এটা পড়বে তারপরে আমরা যেটা পড়বো সেটা হলো তোমার দেখা যাচ্ছে যে আরেকটা প্যাসেজ তোমাদের পড়তে হবে সে প্যাসেজটা হলো এ ফার্মার লিভ ইন এ ভিলেজ হি হ্যাজ এ বস একটি স্বর্ণের হাসপাড়া ডিমপাড়া হাস ছিল যে গল্পটা সেই গল্পটা পড়বে তারপরে ফার্মার হ্যাড হ্যাজ থ্রি সন্স অর্থাৎ তিনটি ছেলে ছিল তারা সবসময় ঝগড়া করতে এই এই গল্পটা পড়বে তো মোটামুটি কথাবার্তা হলো এইটাই এগুলো পড়ে গেলে তোমাদের সিন এবং আনসিন কমন পড়বে কেমন তো সবাই ভালো থাকবে এবং এই প্যাসেজগুলো নিয়ে প্রিপারেশন নিয়ে আগামীকালকে পরীক্ষার হলে যাবে সবার জন্য শুভকামনা রইলো এবং অনেক অনেক দোয়া রইলো তো হোপফুলি তোমরা সবাই প্লাস পাও এটাই আমি দোয়া করি বাই